হ্যালো গাইজ, ওয়েলকাম টু বাইক লাভার ব্যাচেলার, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে কথা বলবো নতুন ট্যারো জিপি ওয়ান ভার্সন 3 বাইকটি নিয়ে। ট্যারো জিপি ওয়ান বাইকটি বাংলাদেশের রাস্তায় চলছে প্রায় 2 বছরের অধিক সময় ধরে। এই 2 বছরের অধিক সময়ে বাইকটির বড়সড় একটা ফ্যান বেস তৈরি হয়েছে। অ্যান্ড শুধু যে ফ্যান বেস তৈরি হয়েছে তা না, এই বাইকটার বড়সড় একটা হেটার্স বেসও রয়েছে। আকর্ষণীয় লুকস, মোটা টায়ার এবং সামনের টুইন ডিস্ক ব্রেকের কারণে বাইকটি যেমন বাংলাদেশের মার্কেটে সুনাম কামিয়েছে, তেমনি মেড ইন চায়না হওয়ার কারণে অনেক দুর্নামও কামিয়েছে। অবশ্য এই বাইকের যারা হেটার্স রয়েছে তাদের মধ্যে 99% লোক এই বাইকটা কিনে নাই এবং তার মধ্যে 80% লোক এই বাইকটা কখনো রাইড করার সুযোগই পায় নাই। সুনাম বদনাম এভাবেই বাইকটি বাংলাদেশের মার্কেটে চলে এসেছে প্রায় 2 বছরের অধিক সময় ধরে, এবং এই পর্যন্ত বাংলাদেশের মার্কেটে বাইকটির 2টি মডেল অ্যাভেলেবল ছিল। এই মডেলগুলো হলো ট্যারো জিপি ওয়ান নর্মাল এডিশন, ট্যারো জিপি ওয়ান স্পেশাল এডিশন, এবং ট্যারো জিপি ওয়ানের স্পেশাল এডিশনের একটা সুপার স্পেশাল এডিশনও ছিল, যেখানে নর্মাল এডিশন এবং স্পেশাল এডিশন থেকে একটু পাওয়ারফুল একটা ইঞ্জিন ইউজ করা হতো। দেখতে দেখতে এখন বাংলাদেশের মার্কেটে চলে এসেছে ট্যারো জিপি ওয়ান ভার্সন 3। যদিও বাইকের লুকস সম্পূর্ণটাই আগের মতোই রয়েছে, কিন্তু বাইকে কিছু পরিবর্তন আনা হয়েছে অ্যান্ড এই পরিবর্তনগুলো নিয়েই আপনাদের সাথে কথা বলবো। শুরুতেই বলে রাখি, অফিসিয়াল একজনের সাথে কথা বলার পর তিনি আমাকে জানিয়েছেন যে এই যে পরিবর্তনগুলো আনা হয়েছে ট্যারো জিপি ওয়ান ভার্সন 3-এর এই লটের বাইকগুলোতে, এগুলোই যে শেষ পরিবর্তন তা নয়, আরও নতুন কিছু সংযোজন করা হতে পারে, আবার আরও নতুন কিছু বাদ দেওয়া হতে পারে। সো এখনও ট্যারো জিপি ওয়ান ভার্সন 3-এর সম্পূর্ণ পরিবর্তনটা শেষ হয়নি, বাইকটা এখনও টেস্টিং ফেসে রয়েছে। তো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে কথা বলবো এই লটে যেই নতুন ট্যারো জিপি ওয়ান ভার্সন 3 বাইকগুলো রয়েছে, এই বাইকগুলোর সাথে আগে ট্যারো জিপি ওয়ান সুপার স্পেশাল এডিশনের কী কী পরিবর্তন রয়েছে, কারণ প্রাইসটা আগের সুপার স্পেশাল এডিশনের মতোই, অর্থাৎ 3,56,000 টাকা। পরিবর্তনের কথা বলতে গেলে একটি পরিবর্তন হয়তো সবাই দেখেছেন, যে এই বাইকটিতে আগে যেখানে অ্যানালগ ডিজিটালের কম্বিনেশন ইউজ করা হতো স্পিডোমিটারে, সেখানে এখন TFT ডিজিটাল স্পিডোমিটার ইউজ করা হয় অ্যান্ড স্পিডোমিটারটা দেখতে খুবই সুন্দর। এরপরে যে চেঞ্জটি আনা হয়েছে সেটি হলো বাইকের ইঞ্জিনে। বাইকটির ইঞ্জিন আগে ইউজ করা হতো লিফানের NBF ইঞ্জিনগুলা, এখন ইউজ করা হয় NBF2 ইঞ্জিনগুলা। নতুন ট্যারো জিপি ওয়ান ভার্সন 3-তে লিফানের NBF2 ইঞ্জিন ইউজ করা হয়েছে। NBF2 ইঞ্জিনটা হচ্ছে NBF1 অর্থাৎ আগের ইঞ্জিনটারই একটি আপডেটেড মডেল অ্যান্ড এখানে আগের থেকে রিফাইন্ডভাবে তৈরি করা হয়েছে ইঞ্জিনটাকে। পাওয়ারটা এখনও আগের মতোই আছে, এই বাইকটির ম্যাক্সিমাম পাওয়ার এখনও 19 BHP। যদিও গুগলে আপনি এ ব্যাপারে কোনো ইনফরমেশান পাবেন না, কারণ সুপার স্পেশাল এডিশন যে বাইকটা ছিল ওই বাইকটা এতদিন ট্যারো বাংলা আনঅফিসিয়ালভাবে আনত। ট্যারো জিপি ওয়ান ভার্সন 3 অনেকটাই আগের ট্যারো জিপি ওয়ান নর্মাল এডিশন বাইকটার মতো। এই বাইকটার সামনে টেলিস্কোপিক সাসপেনশন রয়েছে, যেখানে ট্যারো জিপি ওয়ান সুপার স্পেশাল এডিশনে ছিল USD সাসপেনশন। এই বাইকটার পেছনের সুইং আর্ম হচ্ছে নর্মাল বক্স টাইপ সুইং আর্ম, যেখানে ট্যারো জিপি ওয়ান সুপার স্পেশাল এডিশনে ছিল অ্যালুমিনিয়াম সুইং আর্ম। এই বাইকটাতে ABS নেই, যেখানে ট্যারো জিপি ওয়ান সুপার স্পেশাল এডিশনে ডুয়েল চ্যানেল ABSও ছিল। সো আপাতত এগুলোই ছিল ট্যারো জিপি ওয়ান ভার্সন 3 বাইকটির ভিজুয়াল চেঞ্জেস। যেমনটা আগে বলেছি যে বাইকটার কমপ্লিট আপডেট এখনও শেষ হয়নি, বাইকটা কমপ্লিট আপডেট পাওয়ার পর কী কী পরিবর্তন হয় তা নিয়ে পরবর্তীতে আরও একটি ভিডিও তৈরি করব এবং চেষ্টা করব এই বাইকটা আরও একবার টেস্ট রাইড দেওয়ার, যেহেতু আগের টেস্ট রাইড রিভিউটা তেমন একটা ইনফরমেটিভ ছিল না। এরপরে অনেকে যেটা জানতে চান যে ট্যারো জিপি ওয়ান বাইকগুলো কিনবেন কি না, ট্যারো জিপি ওয়ান বাইকগুলো কিনবেন কি না, এটা নিয়ে আমি আলাদা আরও একটি ভিডিও তৈরি করে রেখেছি, যেখানে আমি এই বাইকের সব কিছু নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করেছি। সেই ভিডিওটার লিঙ্ক এখন ওপরে আই বাটনে আসতেছে, এছাড়াও নিচে ডিসক্রিপশানে এবং ফার্স্ট কমেন্টে দেওয়া থাকবে। সো যারা যারা ভিডিওটি দেখেননি দেখে আসতে পারেন, এতে আপনাদের ডিসিশন নিতে কিছুটা হলেও হেল্প হবে যে ট্যারো জিপি ওয়ান কিনবেন কি না। সো গাইজ, আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দিন এবং বাইক রিলেটেড আরও আপডেটস পেতে সাবস্ক্রাইব করে রাখুন আমার ইউটিউব চ্যানেল বাইক লাভার ব্যাচেলর। এর পরের ভিডিও খুব তাড়াতাড়ি আসবে, ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাইক রাইড করার সময় সবসময় হেলমেট ইউজ করবেন। মনে রাখবেন, একজন ভালো রাইডার কখনোই হেলমেট ছাড়া বাইক রাইড করে না। থ্যাংক ইউ।